রাজশাহীতে সরকারিভাবে শুরু হয়েছে ধান সংগ্রহ অভিযান, কিন্তু শুরুতেই হতাশ খাদ্য কর্মকর্তারা। দিনভর মিলেছে মাত্র 40 বস্তা ধান। সরকারের ক্রয়নীতি আর নিয়মের কারণে আগ্রহ নেই কৃষকদের। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহীতে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হলেও তাতে আগ্রহ নেই চাষিদের। সোমবার সকাল থেকেই অপেক্ষায় ছিলেন খাদ্য কর্মকর্তারা, কিন্তু দুপুরে গিয়ে মিলেছে 40 বস্তা ধান। সরকারি নিয়ম মেনে ধান দিতে না পারায় আগ্রহ নেই চাষিদের। প্রথম সমস্যা হচ্ছে যে আমরা যেই মানের ধান কিনি সেই মানের ধানটা আসলে কিছু তৈরি করতে পারে না। যেমন ধানটা আমরা শুকনা নিব, একদম শুকনা, এটা ময়েশ্চার 14 উপরে থাকতে পারবে না। তারপরে একদম ঝাড়াই বাছাই করা কোনো মাটির আস্তরণ বা অন্যান্য চিটা যেটা থাকে। চাষিরা বলছেন সরকারের সংগ্রহ নীতি আর নিয়মের কারণেই তাদের আগ্রহ কম। সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচা ধান কেনা ও সব চাষিকে সুযোগ দেওয়ার দাবি তাদের। বাইরে দাম কম আর গোডাউনে 26 টাকা কেজি আমরা যদি পাই, ধরুন এটাতে আমাদের খরচটা উঠবে। সরকার যে আর্দ্রতা মানে 14 নিচে আর্দ্রতা এবং ফ্যানিং করে পরিষ্কার ধান গম কিনছে, এর জন্য কৃষকের মানে আগ্রহ কম। আরও 10 ভাইকে সুযোগ দিই, সবাইকে সুযোগ দিই, তাহলে লাভ হবে ধানের। রাজশাহীতে এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,77,335 মেট্রিক টন। নিবন্ধিত কৃষক 30,743 জন। সরকার ধান সংগ্রহ করবে 2,012 মেট্রিক টন। ফলে সরকার ধান কিনলেও আগ্রহী হওয়ার সুযোগ কম চাষিদের। খাদ্য কর্মকর্তা বলছেন কিছু ঝামেলার কারণেও নিরুৎসাহিত হন চাষিরা। যে পরিমাণ ধান উৎপাদন হয় আমরা কিনি, কিন্তু খুব সামান্য পরিমাণ। ফলে হয় কি যে সব কৃষকের কাছ থেকে আমরা নিতে পারি না, তো কৃষকরা অনিরুৎসাহিত হয়। ধানের মূল্যটা আমরা কিন্তু ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করি, তো একজন সাধারণ নিরক্ষর কৃষক তারা কিন্তু ওই ব্যাংকে যাওয়া আসা এটা এগুলো অনেকটা ঝামেলা মনে করে। সরকারের কাছে বিক্রির চেয়ে চাষিদের নিজস্ব ব্যবস্থাপনায় ধান সংগ্রহ করে পরে বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।